शेर पत्थर चिबा के मर जाएगा, घास नहीं खाएगा। जरा सांप्रदायिक मनोभावपूर्ण व्यक्ति এই কীট গুনো এই পোকা গুনো এদের এই রাজ্য এই দেশে থাকার অধিকার নাই। আর একটা বেরিয়েছে ঘোষেদের কলঙ্ক, ঘোষেদের কলঙ্ক যার নাম ঘোষের বাচ্চা। এক কথা কতবার বলবো, হ্যাঁ দেখছে আমার বাবা নরেন্দ্র মোদি দেশটাকে শেষ করে ফেলছে, বুঝতে ভালো বুঝতে পারছে, খুব ভালো বুঝতে পারছে, দেশের অর্থনৈতিক অবস্থাকে পুরো শেষ করে দিয়েছে। উত্তম বলছে আমার বাবা যখন শেষ করে দিচ্ছে আমাকে কিছু তো বের করতে হবে। ও গবেষণা করছে, করতে করতে গরুর দুধ থেকে সোনা প্রোডাক্ট করছে। তাই ঘোষ, আমি সব ঘোষকে বলছি, ওই ঘোষ থেকে বলছি, ওই সাম্প্রদায়িক মনোভাব ঘোষ থেকে বলছি, আমার বক্তব্য নিশ্চয়ই শুনবে। তো গরু দুধ থেকে সোনা বের করছিস, তো গরু তোর কে হয়? কি বলো গরুকে, জোরে বলুন, গরু তোর মা হয়। ষাঁড়টা কে হবে, ষাঁড় কে হবে? আমাকে ইলেকট্রনিক মিডিয়া পীর মিডিয়া অনেকে প্রশ্ন করেছে, পীর সাহেব ওই ঘোষের বাচ্চা গরু দুধ থেকে সোনা প্রোডাক্ট করছে, আমি করতে দেন? গরু তোর মা, ওর মা তো বের করছে, বের করতে দেন। দুদিন পরে শুনবেন গরু হচ্ছে ওর মা আর ওর বা। আমি বলছি, এবার আমি বলছি, গরু যদি ওর মা হয় তাহলে কি হবে স্যার? আপনারা বলেন, গরু যদি ওর মা হয় স্যার কি হবে? তোর বাবা হবে। আমি বললাম একটু অপেক্ষা করুন, কোন দিন শুনবেন ওই ওর বাবার ষাঁড় ওর পিচ্ছার থেকে হিরে প্রোডাক্ট করছে, হিরে প্রোডাক্ট করছে। আজকে কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে, দেশটা গেলে ছেলে খেলা হচ্ছে। আমার ভাইপো আমাকে বলল, চাচার পোতের দায়িত্ব দিয়েছে, ভাইপো তুমি শুনে নাও, শের পাত্থর চিবা কে মার জায়েগা, ঘাস নেই খায়েগা। তহাসির দিকে যদি গুলামতি করে আল্লাহ আল্লাহ রসুলের করবে, তহাসির দিকে কারো কাছে মাথা নত করবে না আল্লাহ ছাড়া কারো কাছে। আমার সম্পর্কে অনেকে অনেক কিছু বলে, বক্তব্য রাখতে পারে, কিন্তু আমি একটা মায়ের লালকে দেখলাম না যে আমার সামনে বলছে যে আপনি একটু ভুল করেছেন। যাদের রক্ত দোষ তাদের জন্মের দোষ আছে, তারা পিছনে কথা বলে, আর যাদের রক্ত সলিড জন্মটা সলিড তারা সামনে কথা বলে। আমি তহাসের দিকে মিটিং মিছিল করি না, চুম মরে বসে আছি, উনি করছেন উনি করছেন ইউনি করছেন, আমি চুম মরে গালে হাত দিয়ে বসে দেখছি, দেখছি কে কত দৌড়চ্ছে, দেখলাম সব হাঁপিয়ে যাচ্ছে। এ আপনারা শুনে নেন, ভাইপো তুমিও শুনে নাও, তো আসির দিকে পাতা ছিঁড়বে না, ডাল ভাঙবে না, তো আসির দিকে জিনিস ধরবে, গাছের শেকড়টা তুলে ফেলবে। তহাসির দিকে রক্তের দাম আছে, তহাসির দিকে বিক্রি হয় না। আর রাজনীতির নেতা কিছু কিছু আছে, অসিদ্ধাতে কিছু মাইন্ড করবেন না, আমি আপনাকে ধরে বলছি না, অনেকে আছে, কিছু কিছু রাজনীতির নেতা আছে, তারা খরগোশের জাত, খরগোশের জাত। আপনারা দেখবেন খরগোশ ওর নিজেকে বহু চালু মনে করে, গর্তর মধ্যে মাথাটা ভরা দিয়ে ও মনে মনে করে আমাকে কেউ দেখতে পাইনি। তো ভারতের কিছু রাজনীতি নেতা, বাংলার কিছু রাজনীতি নেতা নেত্রী, এরা কি করতে চাইছে, কি বলতে চাইছে,
শিশু তারাও বুঝতে পারছে।